মঙ্গলবার সারা দেশের সাথে মালদা জেলা জুড়ে ভারতের 77তম স্বাধীনতা দিবস উদযাপিত হলো মহাসমারোহে। দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, ভারত মাতার বীর সন্তানদের স্মরণ, বর্ণাঢ্য প্রভাত ফেরি, তেরেঙ্গা যাত্রার আয়োজন, অমৃত মহোৎসব পালন সহ নানান দেশাত্মবোধক অনুষ্ঠানের বর্ণময় ছটায় উদ্ভাসিত হয়ে উঠল গোটা মালদা জেলা। 1947 সালের 15ই আগস্ট, দীর্ঘ 200 বছরের ব্রিটিশ শাসনের নাগপাস ছিন্ন করে ভারত স্বাধীন হয়। তবে দেশের এই স্বাধীনতা একদিনে আসেনি, এর পেছনে রয়েছে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, বহু বীর বিপ্লবীর আত্মবলিদানের কাহিনী। তাই মঙ্গলবার ভারতের স্বাধীনতার 77তম স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে দেশবাসীর মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা চোখে পড়ে। প্রতি বছরের মতো এবারও মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জেলা প্রশাসনিক ভবনের সামনে জেলাশাসক নিতিন সিংহানিয়া পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে পুলিশ ও সিভিক ডিফেন্সের অভিবাদন গ্রহণ করেন। এরপর শুরু হয় নানান দেশাত্মবোধক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে স্বাধীনতা দিবস পালনের তাৎপর্য সহ স্বাধীনতা আন্দোলনের ভারতের বীর সন্তানদের বীর গাথা, দেশের ঐক্য সম্প্রীতি রক্ষার কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলাশাসক। স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী, শম্পা হাজরা, জামিল, ফাতেমা জেবা, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ আরো অনেকেই। করছেন মাননীয় জেলা সভাপতি শ্রী নিতিন সিংহানিয়া আয়ুষ মহাশয়, মাননীয় জেলা আছেন অতিরিক্ত জেলা সভাপতি মাননীয় শ্রী বৈভব চৌধুরী আয়ুষ মহাশয়, তাকে অনুরোধ করছি, আছেন অতিরিক্ত জেলা সভাপতি, জেলা পরিষদ শাসক যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করছি। মাননীয় আজ 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা জেলাবাসীকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। দেশ স্বাধীন হয়েছে 1947 সালে 15ই অগস্ট। সারা দেশের সাথে মালদা জেলাতেও আজ এই দিনটি যথাযথ মর্যাদার সহিত পালিত হচ্ছে। আমি জেলাশাসক হিসেবে জেলাবাসীকে মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে কতগুলি কথা জানানোর প্রয়োজন অনুভব করছি। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সফল করতে মালদা জেলা প্রশাসন সদা সচেষ্ট রয়েছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের পক্ষ থেকে এদিন শহরের ঝলঝলিয়া লক্ষণ সেন স্টেডিয়ামে সাড়ম্বরে 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন রেলের DRM বিকাশ চৌবে। পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। জাতীয় সঙ্গীত শেষ হতেই শুরু হয় কুচকাওয়াজ। জওয়ানদের অভিবাদন গ্রহণ করেন DRM। এরপর শুরু হয় দেশাত্মবোধক নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ইংরেজবাজার পৌরসভার তরফে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালন করা হয়। পৌরসভায় পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। জয় হে, জয় হে, জয় হে।
মালদা সবার কেবল দপ্তরে দিন পূর্ণ মর্যাদায় ভারতের 77তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সবার কেবল পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন সংস্থার কর্ণধার রামপ্রসাদ ঘোষ। পতাকা উত্তোলনের পর সকলে মিলে জাতীয় সঙ্গীতে সুর মেলান। দেশ মাতৃকা চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ভারত মাতার বীর শহীদদের স্মরণ করেন। আজকে ভারতের 77তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা প্রতি বছরের মতো এবছরও সবার কেবল দপ্তরে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আজকের দিনটাকে আমরা শুরু করলাম। আজকের দিনটা মানুষের মধ্যে সৌহার্দ্য ভ্রাতৃত্ববোধ এবং সকলের উন্নয়ন হোক এই কামনা রেখে আজকের দিনটা আমরা পালন করব। স্বাধীনতা দিবস উদযাপনে সামিল হন মালদার সাংবাদিকরাও। তারা মালদা প্রেস কর্নারে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। উপস্থিত ছিলেন জেলাশাসক নিতিন সিংঘানিয়া, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ জেলার একাধিক সাংবাদিক। আমি জেলা পুলিশ আরক্ষাধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করছি, আপনি দয়া করে পুষ্পাঞ্জলি অর্পণ করে আমাদের দেশমাতৃকাকে বন্দনা করবেন। পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের আজকে স্বাধীনতা দিবস, 77তম স্বাধীনতা দিবসের পূর্ণ প্রভাতে আজকে আমরা এক হয়েছি এখানে। মূলত আমরা সংবাদকর্মীরা সারাদিন ধরে বিভিন্ন সংবাদ সংগ্রহের কাজে যারা ব্যস্ত থাকে, আমরা কিছুতেই ভুলে যেতে পারি না আমরা এই দেশের একজন দায়িত্বশীল নাগরিক। ফলে আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এখানে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন করি প্রত্যেকবার, এবারও করব। পাশাপাশি মালদা জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকেও স্বাধীনতা দিবস পালন করা হয়। দিনটিকে সামনে রেখে শহরের মুকুন্দলাল পৌর বাজারের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন জার্নালিস্ট ক্লাবের সভাপতি হরেশ চৌধুরী সহ অন্যান্যরা। মালদা শহরের 20 নম্বর ওয়ার্ডের কোঠাবাড়ি এলাকায় অবস্থিত মহানন্দা শিশু উদ্যানের স্বাধীনতা দিবস উদযাপনে বর্ণময় ছবি চোখে পড়ে। মালদা সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন সহ নানান দেশাত্মবোধক কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর বাবলা সরকার, চৈতালী ঘোষ সরকার সহ আরও অনেকেই। সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয় মালদাসের রদবাড়ি টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে। সেখানে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশিষ্ট সমাজসেবী রামপ্রসাদ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন সিটু নেতা নুরুল ইসলাম সহ আরও অনেকেই। আপনারা
আশা করছি সবাই দেশে থাকবো, সাধারণতম স্বাধীনতা দিবস আমরা পালন করব। অর্থাৎ 1947 সালে 15ই আগস্ট যে শিশুটা জন্মগ্রহণ করেছে আজকে তার বয়স 77 বছর। আমরা আজকে রথবাড়ির টুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে আমাদের আজকে 15ই আগস্ট 76 বছর পার করে 77 বছরে আমরা উদযাপন করছি জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে। মালদা জেলা তৃণমূলের পক্ষ থেকে স্বাধীনতা দিবস পালন করা হয়। উপলক্ষে মালদা শহরের স্টেশন রোড এলাকা অবস্থিত জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন সহ দেশের 20 স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা চেয়ারম্যান সমর মুখার্জি সহ আরো অনেকে। এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতার 20 সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনের মালদা শাখার সম্পাদক দুলাল দে সহ অন্যান্যরা। মালদা কলেজ গ্রাউন্ড মর্নিং ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা 77তম স্বাধীনতা দিবস পালন করেন। দিনটি উপলক্ষে তারা মালদা কলেজ ময়দানে পূর্ণ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীতে সুর মেলান, ভারত মাতার 20 সন্তানদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর সকলে মিলে হাতে জাতীয় পতাকা নিয়ে ময়দান পরিক্রমা করে স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে মাতোয়ারা হন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কমলেশ বিহানী সহ অন্যান্যরা। সেই সকালবেলায় উঠে আমরা মন দিয়ে আমাদের স্কুলে সেই শুরু হতো এবং এনসিসি প্যারেড হতো, খেলাধুলা হতো তখন আমাদের এই মালদা কলেজ মাঠে।